দেশের আজ নির্মাণ কাজের ফলক উন্মোচন ও নির্মাণ কাজ মহামান্য রাষ্ট্রপতি মহোদয় নেখায় দ্বারাজ করে দিন। এই মহৎ কাজের উসিরাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান সহ 1975 সালে 15 আগস্টে যারা শাহাদাত দোয়াকে কবুল করে নিন, আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসলে আজকের এই দিনটি একটি মহেন্দ্রক্ষণ। আজকে আমি এই পাবনা মেডিকেল কলেজের সঙ্গে সংযুক্ত হাসপাতালটি নির্মাণ কাজ উদ্বোধন করতে পেরে আমি নিজেকে অত্যন্ত আনন্দিত মনে করছি। আনন্দের তো একটা সীমা থাকে, আজকে আমার আনন্দের সীমা একটা সীমাহীন দিগন্তে মিশে গেছে। আসলে আপনারা সকলে জানেন, সম্ভবত 2008 সনে এখানে ছাত্র ভর্তি শুরু হয়। সম্ভবত এরপরে আর এটা নিয়ে কেউ মাথা ঘামায় নাই, তো চিন্তাও করে নাই, গুরুত্বও দেয়নি। একটি মেডিকেল কলেজ তখনই স্বয়ংসম্পূর্ণ হয় যখন তার সঙ্গে একটি হসপিটাল থাকে আধুনিক মানের। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে প্রজেক্ট ছিল সেটা এই কারণেই ছিল যে মেডিকেল কলেজের সঙ্গে একটি আধুনিক মানের হাসপাতাল হবে, 500 সদস্য বিশেষ শয্যা বিশিষ্ট হাসপাতাল। দি মোস্ট ইন্টারগ্রেটেড পার্ট অফ এন হসপিটাল অফ এন কলেজ। এটাও জানতে পারলাম যে স্থানীয় প্রতিনিধি যারা আপনারা নির্বাচিত করেছেন তারা কেউ এই বিষয়ে কাকো দৃষ্টিগোচর করে নাই। পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি আশা করি পূরণ হবে এবং অতি দ্রুততার সঙ্গে কাজটি সম্পন্ন করার জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যারা ঊর্ধ্বতম কর্মকর্তা এখানে আছেন, পূর্ত সচিব আছেন, চিফ ইঞ্জিনিয়ার আছেন, হেলথেরও সিনিয়র মোস্ট অফিসার আছেন এখানে, অতিরিক্ত সচিব, আমি আশা করব যে কাজটি অত্যন্ত দ্রুততার সঙ্গে এগিয়ে যাক এবং পাবনাবাসীর একটি স্বপ্ন পূরণ হোক।